चाय बांकुड़ा जिलार विष्णुपुर ब्लके झरिया 238 नम्बर अंगनवाड़ी केंद्र 2009 साल थेके ए केंद्रटी प्रतिष्ठित होलेओ एखोनो एखाने निर्दिष्ट कोनो बिल्डिंग नेई। गृहेर अभावे मेझेतेई बसे बाच्चादेर पढ़ान एखानकार कर्मी। रान्नाबान्नार खोला आकाशेर निचेई करते हय़। निरापत्ताहीनताय় भुगছেন এলাকার মানুষ এবং প্রসূতি ও গর্ভবতী মহিলারা। আপনাদের অসুবিধে কি? অসুবিধা আমার বাড়ি নেই, বসার অসুবিধা, বর্ষাকালে বিশাল মানে প্রচন্ড অসুবিধা, কেননা জল বৃষ্টি, বাচ্চাদের স্কুলে বারান্দায় বসায় জল বৃষ্টি হলে, সবসময় চাবি ভারি আনা হয়নি, আজকাল জল এলে বাইরেই থাকি, গাছের তলায় পিমড়ে কেঁচো সব উঠে যায় গায়ে, এই জন্য এখন বারান্দাতেই বসি। বৃষ্টির সময় মারা কি করেন? মারে খাবার দিদি বাড়ি নিয়ে চলে যাবে। আপনাদের স্কুল বিল্ডিং নেই, এই সমস্যার কথা কোথাও জানিয়েছিলেন? হ্যাঁ, পঞ্চায়েতে জানিয়েছি, বিডিও অফিসে জানানো হয়েছে, এখনো কোনো খবর আসেনি, খবর আবার করছি। সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গৃহ থাকা বাধ্যতামূলক, অথচ দীর্ঘ ৯ বছর ধরে মড়ার পঞ্চায়েতের 238 নম্বর কেন্দ্রে 40 জন শিশু, 7 জন গর্ভবতী ও প্রসূতি মহিলা খোলা আকাশের নিচেই পাচ্ছেন পরিষেবা। আপনাদের অসুবিধা কি? অসুবিধা বলতে স্কুল নেই, আমাদের বাচ্চারা গাছতলায় বসে, পোকা মাকড় ডাকুত তো এমনই আছে সব সময়তে, তারপর কুকুর চলে আসছে খেতে খেতে, আর স্কুল না থাকায় প্রচন্ড অসুবিধা, জল হলে আর হলে প্রাইমারি স্কুলে বসে, মানে জল যদি হয় কোনোদিন তাহলে রান্নাও হয়নি, সেদিন বন্ধ থাকে, এবারে বড় স্কুলের স্যাররা যদি চাবি দেয় তাহলে রান্না হয় না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে আমাদের একটা স্কুল হোক, আমাদের বাচ্চারা ভালো করে পড়ুক, খাবার সময় যেমন না কোনো অসুবিধা হয়, যেমন প্রাইমারি স্কুলে সব আছে যেমন ওইটি হয়। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের 238 নম্বর ঝরিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে 10ই জুলাই স্থানীয় মড়ার গ্রাম পঞ্চায়েত প্রধান সাগর শাহ মহাশয়ের সঙ্গে দেখা করি। তিনি জানান ঝরিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গৃহ নির্মাণ বাবদ 10 লক্ষ টাকা মঞ্জুর হয়েছে, কেন এখনো হচ্ছে না জানি না, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। ঝরিয়া 238 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গৃহ নির্মাণে ঠিকাদাররা রাজি না হওয়ায় ফের টেন্ডার করা হচ্ছে, আশা করি খুব শীঘ্রই কাজ শুরু হবে। আপনি কি চাইছেন? আমি খুব তাড়াতাড়ি আমার বিল্ডিংটা হয়, বাচ্চারা যেমন না কষ্ট পায়, আমাদেরও প্রচন্ড কষ্ট হচ্ছে। এই ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, 238 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি যাতে খুব তাড়াতাড়ি নির্মিত হয় তার জন্য স্থানীয় মড়ার গ্রাম পঞ্চায়েত প্রধান সাগর সাউকে ফোন করুন। ফোন নাম্বার 9932589875। তাদের দাবি খুব শীঘ্রই যেন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্দিষ্ট একটি বিল্ডিং হয়। আমি অভিজিৎ অধিকারী, পশ্চিমবঙ্গ, ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।